নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র এক ফোঁটা তেল দিয়ে দারুণ সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা ছোট বড় যাকেই খাওয়ার না কেন সববার খেতে খুব ভালো লাগবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে আমি অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটা জলখাবার তৈরি করছি। তার জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, তবে আপনারা চাইলে ব্রাউন ব্রেড বা স্যান্ডউইচের যে ব্রেড সেগুলোও নিতে পারেন। এবার এই ব্রেডের পিসগুলো আমি মিক্সির জারটার মধ্যে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্রেডগুলোকে টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। এটা কিন্তু কাঁচা দুধ নয়, আমি আগে ফুটিয়ে রেখেছি। এখানে আপনারা দুধের পরিবর্তে দই দিতে পারেন, বা যারা ডিম পছন্দ করেন তারা কিন্তু এখানে 2-3টে ডিম ফাটিয়েও দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এবার এই সমস্ত কিছুকে গ্রাইন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ব্রেডটা খুব ভালো মতো বেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত মিক্সারটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা গাজর। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু চপ করা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। একটা চটপাটা টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশালা। আপনারা চাট মশালার জায়গায় আমচুর পাউডার দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, খুব বেশি পাতলাও নয়, আবার খুব কিন্তু ঘনও নয়। তবে আপনারা যে ব্যাটারটা তৈরি করবেন সেটা যদি দেখেন যে একটু ঘন হয়ে গেছে, তাহলে অল্প একটু জল বা অল্প একটু দুধ মিশিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন। যাই হোক, এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই জলখাবারটার সাথে একটা চাটনি পরিবেশন করা হয় সেটা তৈরি করে ফেলি। এই চাটনিটা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু শুকনো নারকল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড ছোলার ডাল। এর সাথেই যাচ্ছে অল্প একটু ধনে পাতা। দেখুন, সমস্ত কিছু আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। চাটনির মশলাটা দেখুন আমি শুকনোই গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এটাকে আবারও বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। চাটনিটা তৈরি করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু শুধু যে এই প্যানকেকটা দিয়ে খেতে ভালো লাগবে তাই নয়, যে কোনো রুটি পরোটার সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে। যাই হোক, চাটনিটা তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর চলুন এবার প্যানকেকগুলো তৈরি করে ফেলি। এবার প্যানকেকগুলো তৈরি করব, সেজন্য প্যানের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম, আর এবার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি 2 হাতা ব্যাটার দিয়েছি। এবার ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, এবার সাইডগুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো ছেড়ে দিয়েছে, তার মানে এটা এখন উল্টে দেওয়া যাবে। দেখুন, খুব সুন্দরভাবে একটা দিক তৈরি হয়ে গেছে। আর এগুলো খেতেও যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। কেউ মুখে দিয়ে এটা বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। যাই হোক, ওই দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট 2-এক রান্না করে নিচ্ছি। মিনিট 2-এক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, 2টো দিকে কিন্তু এবার দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে এটা এখন একদম পরিবেশন করে দেওয়া যাবে।
যাই হোক, এবার এটাকে আমি তাহলে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের টেস্টি এবং হেলদি জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যেটা আপনি ব্রেড দিয়ে তৈরি করেছেন। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে।